সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও জামায়াতের স্বতন্ত্র প্রার্থী মাঠে থাকায় চাপে রয়েছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। গত নির্বাচনের প্রতিশ্রুতি না রাখায় প্রার্থিতা প্রত্যাহার করেনি বলে জানিয়েছেন যুদ্ধাপরাধের দায়ে নিবন্ধন বাতিল হওয়া দল জামায়াতের নেতা এহসানুল মাহবুব জুবায়ের। সিলেট থেকে শুভ্রদাস রাজনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর সিলেটের আমির এহসানুল মাহমুদ জুবায়ের স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে নেমেছেন। এ নিয়ে অস্বস্তিতে আছে বিএনপি। ম্যান্ডেটরি না এটা যে সব জায়গাতেই জোটের প্রার্থী হতে হবে, এবং এর আলোকেই আমরা সিলেটে রাজশাহীতে প্রার্থিতা দেব কেন্দ্রীয়ভাবে, সে বিষয়টা আমরা আলোচনা করেছি। পরবর্তীতে আমাদের কেন্দ্র আর একটু ছাড় দিয়েছেন, বলছে যে না, রাজশাহীতে আমরা সমর্থন দিলাম, বরিশালে আমরা সমর্থন দিলাম, সিলেট আমাদের যেতে দেওয়া। দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয় আলোচনায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। দলের সিদ্ধান্ত না মানায় এরই মধ্যে তাকে অব্যাহতি দিয়েছে বিএনপি। এবার আমার দলের সিংহভাগ নেতাকর্মীর চাপের মুখে আমি মনোনয়ন দিয়েছি, এবং শেষ অবধি পর্যন্ত আমি এই নির্বাচন 30 জুলাই পর্যন্ত মোকাবেলা করবো ইনশাআল্লাহ। জোটের এ দুই প্রার্থী মাঠে সক্রিয় থাকায় নির্বাচনে প্রভাব পড়বে বলে মনে করছেন অনেকে। রাজনৈতিক চাপের পাশাপাশি নিজেদের দুই প্রার্থী থাকায় সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বিপাকে রয়েছেন। তবে নিজেকে সকল জোটের প্রতিনিধি দাবি করে তার প্রতি সবার সমর্থন রয়েছে বললেন বিএনপির মেয়র প্রার্থী। সমস্ত জোটের প্রতিনিধি আমি, এবং এখানে আর জোটের অন্য আমরা এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে দিয়েছেন, তরুণ সমাজ আমাকে যেভাবে সহযোগিতা করেছে, আমি এই জনগণের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ যত বাধায় থাকুক উন্নয়ন করতে পারবো ইনশাআল্লাহ। শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ভোটার ও প্রার্থীরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।